আমি যেতে পারবো না ওই যে তুদু বাচ্চাটা একটু ফোন করেছিল বলে পার্টিমেন্ট নিতে আসবে তুমি বরং ওই লিখাচ্ছা দিয়ে বাচ্চাটা

আর একটি বর্তমান মায়ের সঙ্গে কথা বললে দেখবো আমি তার আর দরকার নেই আমি চলে এসেছি রুকুন কটা বাজে মা আমি তো যেতেই চাইছি এই রাহুল তুই আমার খাতাটা না কেন বেরোতে করে বলছো তুই আমার খাতাটা কি আমি খাতাটা না খেলদিকে দিয়ে খেলদিকে দিয়েছো মানে কালকে আমার ছেলে অ্যাসাইনমেন্ট সাবমিশন করার লাস্ট ডে আর তুমি ওর খাতা খেলদিকে দিয়ে রেখেছ মানে তোমার তো পাশ করার কোনো ইচ্ছে নেই আর সঙ্গে সঙ্গে আমার ছেলেটাকেও ডোবাবে আর আপনারাও বলিহারি শান্তি দেই আপনাদের তো অন্য সমালোচনা করা ছাড়া আর কোনো কাজ নেই আমার নিরীহ ছেলেটাকে কেন আটকে রেখেছে আপনাদের মতো মহিলাদের কমন শেষ তো থাকে হাঁটু হয়েছে আর আপনাদের গণ্ডিটা না ওই মানুষের সমালোচনা করা অবধি আপনারা সেটা থেকে চাইলেও ও কোনোদিন বেরোতে পারবে না আর তোকে বলছি বাবা এই পড়াশুনোর ব্যাপারে না একটু সেলফিশ হতে শেখ চল আমার সঙ্গে হ্যালো গাইজ তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিও টিকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো সামনের সপ্তাহে আমরা আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে সঙ্গে থাকো